بسم الله الرحمن الرحيم. Read on HD video. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا إمام المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم في شان حبيبي ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আর একটু মহব্বতে আমার সাথে সাথে সবাই আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যেই নবী না হইলে এই অন্ধকার আলোকিত হতো না, যেই নবী না হইলে এই সুন্দর পৃথিবীর মধ্যে আমরা আসতে পারতাম না। ওই নবী সরকারে দু আলম নূর মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের উপরে কয়েক মর্তবা সবাই মিলে একসাথে দুরুদ ও সালাম পাঠাই যে সোনার মদিনায় সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মায়ার উম্মাদ আওরে নবীর মাহফিলে আওরে নবীর মায়ার উম্মাদ আওরে নবীর মাহফিলে হাল্লাত লাকুম শাফাআত হাল্লাত লাকুম শাফাআত বলছেন নবীজি হাদিসে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ আওয়াজ দেনা মা কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না, কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী দেখো গরিব দেখো, আজরাইল কাউকে সারবে না। আল্লাহ সাইয়েদেনা মুহাম্মদ আলা মারহাবা দেনা মা। কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে সারিয়া, কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে সারিয়া। কি লাভ হবে আপনি বিনে, কি লাভ হবে আপনি বিনে এই দরাতে বাসিয়া। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবী গো। তোমার ভালোবাসা আল্লাহর হলে হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসা জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মা। একটু সময় জিকির করেন, ইসমে জাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ হো, লা ইলাহা ইল্লাল্লাহ হো, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ হো, লা ইলাহা হো, লা ইলাহা মারহাবা, লা ইলাহা জোরে, লা ইলাহা হো, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাওফি কলবি খায়রুল্লাহ। বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাওফি কলবি। আহানোর মোহাম্মদ সাল্লাল্লাহু নূর মোহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমরার মনের বেদনা যাইতাম সোনার মদিনা, আমরার মনের বেদনা যাইতাম দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ রাতে সোনার মদিনা। লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা आई बोलून अल्लाह सारा आई नबी सारा बैरे अल्लाह जोदी पैते चाव अल्लाह जोदी पैते चाव दयाल नबीर दया साला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र मुहर्रम शहदाए कारबाला शरणे पश्चिमबुल्ला पश्चिमहाटी मुरब्बी उलमाদের উদ্যোগে दशम वार्षिक सुन्नी महासम्मेलन आजकल महफिलेर सम्मानित सभापति पीर कामिल हजरत मौलाना नजरुल इस्लाम साहेब पश्चिमबुल्ला आजकल महफिलेर যিনি প্রধান অতিথি आपने हमारे सुपरिचित आंतर्जातिक सम्मान मुफासिर कुरान अल्लामा मुफ्ती मुश्ताक अहमद आल कादरी अलवाइसी पीर साहेब कोचवा दरबार शरीफ आजकल महफिलेर विशेष अतिथि যিনি আমার বন্ধু মানুষ আমার পরে আলোচনা করবেন নবযুগের উদীয়মান তরুণ শিবক আশিক রাসূল হযরত মাওলানা আল আমিন আশিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলেন মারহাবা আজকের মাহফিলের মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দানিশী মা বোনেরা আমি গ্রহণ করে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব আপনারা অল্প সময় একটু সময় দিবেন নি যদি আপনারা সময় দেন তাহলে অল্প সময় আমি শোনাবার আপনাদের কাছে কয়েকটি কথা বলে বিদায় নেব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র শহদায়ে কারবালার স্মরণে পবিত্র মুহররম মাসের মধ্যে মুরব্বি ও যুবকদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা বলুন এই কাজটাকে ভালো নাকি খারাপ আরেকটু জোরে বলেন ভালো নাকি খারাপ আজকে এই অনুষ্ঠান বাদ দিয়া আজেবাজে অনুষ্ঠান করতে পারতে ইচ্ছা করলেন ঠিক কি না কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে এই মাহফিলে সুব্যবস্থা করলেন কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা এসেছি এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা বানাইয়া শহদায়ে কারবালার সামনে মাহফিলের যে আয়োজন করা হয়েছে আমরা যারা সামিয়ানার নিচে বসে আছি সেটা হলো বেহেশতের বাগান হাদিস শরীফের ভাষা বলা হয়েছে জান্নাতুল ফেরদাউস ঠিক কি না এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে সবাই আসতে পারে না বসতে পারে না আলোচনা করতে পারে না শুনতে পারে না আপনি এবং আমাকে আশা বসার সুযোগ করে দিয়েছে সেই মুনিব সেই মালিকের দরবারে আরেকটু আওয়াজ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারই বলুন আল্লাহ খুশি নাকি বেজা খুশির সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে বলেন ও আমার রহমতের ফেরেশতা যারা পশ্চিমবুল্লা পশ্চিমহাটি শহদায়ে কারবালার মাহফিলের মধ্যে আসলো আমার ঈমানদার বান্দা বান্দিরা আশিক রাসূল নূরানী ঈমানী মাহফিলের মধ্যে আসলো বসলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো দুনিয়ার পুরো মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না শুকরিয়া আদায় করলো না আমি আল্লাহ যে মালিক আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে না দেখা আমার জাহান্নাম দেখলো না আমার জান্নাত দেখলো না তারা কোনো কিছু দেখলো না আমার রাসূলকেও দেখলো না একমাত্র আমি আল্লাহকে ভয় করে আমার রাসূলকে বিশ্বাস করে তারা এই মাহফিলের মধ্যে আসলো আমার বন্ধুর উপরে কয়েক কয়েক দরুদ সালাম আদায় করলো আমি আল্লাহ এই দরুদ শরীফের ফজিলতে আমার বন্ধুর বন্ধুদেরকে এই গুনাহগুলি মাফ করে দিলাম আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ করো বলো আল্লাহু আকবার আওয়াজ করো বলো ইয়া ওলি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আপনি আমার গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? মাফ দেওয়ার মালিক কে? সেই মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী রাখলাম আজকের এই মাহফিলের মধ্যে, নূরানী ঈমানী মাহফিলের মধ্যে আমি আল্লাহর ভয় নিয়ে আমার রাসূলের প্রেমিক হয়ে, আমার রাসূলের আশিক হয়ে, আশিক ওলি হয়ে যারা এই পশ্চিম মোল্লা পশ্চিমহাটি সুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে আসলো, বসলো, আলোচনা যারা শুনলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার বন্ধুর মুহাব্বত দিকে থাকায়া আমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আপনারাই বলুন, আমরা এখানে যারা আসলাম সকলের গুনাহ কম বেশি আছে কি না? নাই। এই গুনাহ মাফ দেওয়ার মালিক কে? আমরা গুনাহ করার মালিক, গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ। নেক আমল করতে পারি, নেক দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? নেক দেওয়ার মালিক আল্লাহ। আপনারাই বলুন, আপনাদের কাছে প্রশ্ন, এখানে যারা আসবে আলোচনা শুনবে এবং বসবে তাদের গুনাহ মাফ হবে না অন্য মানুষের গুনাহ মাফ হবে? যারা এখানে আইছে করছে আলোচনা শোনার জন্য তাদের গুনাহ মাফ হবে এবং তাদের আমলনামার মধ্যে নেক আমল আরো বাড়িয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়া মিনাল নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আলোচনা করতেছে, ওমিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাতের উপর ও ঈমান আনবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন না। আমাকে বিশ্বাস করলো, আমার আখিরাতের উপরে বিশ্বাস করলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই সমস্ত মানুষের ভিতরে আমার রাসূলের মুহাব্বত নাই, আমার রাসূলের ভালোবাসা নাই, আহলে বায়াতের ভালোবাসা নাই, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলাম। সূরা বাকারা প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন না। কেন? আমি আল্লাহকে ভয় করলো, পরকালকে বিশ্বাস করলো, ঈমান গ্রহণ করলো, আমি আল্লাহ ঘোষণা করলাম, তারা মুমিন হতে পারে না। আপনারাই বলুন, আল্লাহর কথা সঠিক নাকি আমাদের কথা সঠিক? জোরে বলুন, কার কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার দুনিয়ার মানুষেরা, ইমানদার মুসলমান, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে অবশ্যই রাসূলের মুহাব্বত অনুসরণ করতে হবে। অবশ্যই তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর দিদার লাভ করতে চাও, আমি আল্লাহর কথা হলো রাসূলের অনুসরণ করা। জোরে বলুন, কার কথা? রাসূলের কথা। যেই রাসূল কুরআন শরীফের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, সেই নবীর কথা বলা হয়েছে। আরো 1 লক্ষ মতন 2,26,000 নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আসছেন, কোন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেন নাই। আমরা যেই নবীর উম্মত হয়েছি, সেই নবী না হইলে আসমান হতো না, সেই নবী না হইলে জমিন হতো না, সেই নবী না হইলে 80,000 আলম, 18,000 মাখলুকাত কোন কিছু সৃষ্টি হতেন না। আমরা সেই নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন, ঠিক কি না? সেই কারণে আপনারাই বলুন, সেই আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে কার অনুসরণ করতে হবে? দয়াল নবী মুস্তাফা, যার উসলে কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ঠিক কি না? সেই নবীর উম্মত আমরা আমাদের নবীও বড়, আমরা সেই নবীর উম্মত, আমরাও বড়। সুবহানাল্লাহ। সেই কারণে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ইমানদার মুসলমান মুত্তাকি, অবশ্যই আমি আল্লাহর ভয় যার ভিতরে আছে তারা অবশ্যই আমার রাসূলের মহব্বত করতে হবে, আহলে বায়াতের মহব্বত করতে হবে। বাবারে, এই মাসটার নাম হলো মুহররম মাস, ঠিক না? এই মাসটার নাম হলো মুহররম মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করলেন, এই মাসের মধ্যে মানুষ সৃষ্টি করলেন, এই মাসের মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সাগর দিয়ে পার হয়ে গেলেন আর ফিরাউনকে পানি খাওয়ায়া সাগরের মধ্যে মারলেন। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউন সাগরের মধ্যে ডুবে মরছে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ঠিক কি না? আল্লাহর পয়গম্বর মানে নবী। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর দিয়ে পার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী আমার মুসা, সাগর দিয়ে রাস্তা হয়ে যাবে, আপনারা লাঠি দিয়ে আঘাত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগর দিয়ে পানির উপরে রাস্তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফিরাউন পানির মধ্যে হাবুডুবু খাইতেছে আর বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন। ও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আমি তো মুসা নবীর উম্মত, মুসা নবীকে যেভাবে রাস্তা দিয়ে পার করে দিলা সেইভাবে আমাকেও, আমি তো মুসা নবীর উম্মত, আমাকেও রাস্তা দিয়ে পার করে দেন। আপনারাই বলুন ফিরাউন কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? জোরে বলেন সত্যবাদী নাকি মিথ্যাবাদী? এই রকম মিথ্যাবাদী আমাদের সমাজের মধ্যে আছে। রাসূলকে ভালোবাসে কিন্তু রাসূলের সম্মান শুনতে রাজি না, ঠিক কি না? রাসূলের সম্মান শুনতে রাজি না, বলতে রাজি না, তারা একমাত্র আল্লাহ নিয়ে ব্যস্ত আছে। আপনারাই বলুন 1500 বছর চলে এর ভিতরে আমরা আল্লাহকে দেখতে পারি না, কিন্তু আল্লাহর কথা শুনেছি কুরআনের মধ্যে, ঠিক কি না? আমরা আল্লাহর কথা শুনেছি কুরআনের মধ্যে 30 পারা কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা কুরআন হচ্ছে আমি আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কুরআন কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন নাযিল করেছেন কার উপরে? আপনার নবী আমার নবী, দু জাহানের বাদশা, উম্মতের দরদি নবী, শাফায়াতের কান্দারি নবী। সেই নবী দুনিয়াতে না আসলে কুল কায়নাত অন্ধকারে পড়ে থাকতো। সুবহানাল্লাহ, আজকে আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আশিক, সেই নবীর কাছে আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন। একমাত্র 30 পারা কোরআন। আল্লাহ বলেন, বন্ধু নবী আপনার উপরে 30 পারা কোরআন আপনার মুজিজা হিসেবে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ঘটনা যা কিছু হয় সেটা হচ্ছে আল্লাহর কুদরত। আর নবীর মাধ্যমে যেগুলো অলৌকিক ঘটনাগুলি দেখানো হয়েছে নবীগণ, সেটা হচ্ছে আপনার নবীগণের মুজিজা। আর অলিগণ যেগুলো কেরামত দেখাইছেন, এই কেরামতকে বলা হয় কেরামতে আউলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, জগতের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করতাম না যদি আমার বন্ধু নবী মুস্তাফাকে সৃষ্টি না করতাম। আমার উদ্দেশ্য হলো আমার রাসূলকে সৃষ্টি করা, আর রাসূলকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে মানুষ পাঠানো। সুবহানাল্লাহ। সেই কারণে আমরা বেশি বেশি কি বলি, দয়াল নবী ভালোবাসতে হবে, দয়াল নবীর অনুসরণ করতে হবে, আহলে বায়াতের মুহাব্বত ভালোবাসা আঁকড়ে ধরতে হবে, ঠিক কি না? সেই কারণে আমরা বলি কি, যে সমস্ত আল্লাহর পরের স্থান হলো আমাদের নবীর দয়াল নবী মুস্তাফা, ঠিক কি না? আল্লাহর পরের স্থান হলো কি রাহমাতুল লিল। জোরে বলুন রাহমাতুল লিল। সেই কারণে আমি বলি আল্লাহ দিয়েছে সম্মান নবীকে তোমার অসুবিধা কি? নবীর সম্মান আল্লাহর সম্মান কুরআনে শুনেছি, ঠিক না? সবাই বলুন আল্লাহ দিয়েছে সম্মান নবীকে তোমার অসুবিধা কি? নবীর সম্মান আল্লাহর সম্মান কুরআনে শুনেছি। দয়াল নবীর ভালোবাসা, দয়াল নবীর ভালোবাসা, তাকে যদি অন্তরে সকল আমল কবুল হবে আল্লাহ পাকের দরবারে, ঠিক না? সেই কারণে আমি বলি কি দয়াল নবীর ভালোবাসা তাকে যদি অন্তরে সকল আমল কবুল হবে আমার আল্লাহ পাকের দরবারে। হিংসা যদি কর তুমি, হিংসা যদি কর তুমি, বরবাদ হবে বন্দেগী। নামাজ রোজা যত আমল করো সেই আমলের লাভ কি, ঠিক না? আদম সেজদা না করিয়া শয়তান গেল গাটি লইয়া, কথা বলেন ঠিক না? আদম সেজদা না করিয়া শয়তান গেল গাটি লইয়া, জুতার মালা পরাই দিয়া, ঠিক না? জুতার মালা পরাই দিয়া আল্লাহ বলেন বাহিরেতে চলে যাও। সুবহানাল্লাহ। আপনারা বলেন আদম সেজদা না করিয়া কি করলেন? আল্লাহ বুঝায় শয়তানে যে আপনি যে মানুষ বানাইলেন আমার সামনে মাটি দিয়া, আমি সেটাকে কিভাবে সেজদা করব? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহরে যে ব্যক্তি বুঝায়, যে মানুষ বুঝায়, জিনে বুঝায়, হ্যাঁ জিন শয়তান। আপনি বলেন একটু বেয়াদব নাকি আদবলা? বেয়াদব বলা, কারণ আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। যাদের ভিতরে আদব নাই, mohabbat নাই, প্রেম নাই, যত আমল করতে পারে जिंदगी बर्बाद है। আপনার জীবনের একটা আমলও আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক না? সেই কারণে আমরা বেশি বেশি বলি আদম সেজদা না করিয়া শয়তান গাটি লইয়া, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, গাটি গুটির আস্থা নাই, গাটি গুটির আস্থা নাই। শাহজালাল রে বাংলাদেশ, সবাই বলুন আল্লাহু আকবার, ঠিক না? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই দেশটা স্বাধীন করলেন কে? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ, ঠিক না? সেই কারণে শাহজালাল বাবার উসিলায় আমরা আজকে ইসলাম পেয়েছি। আমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু। আজকে যারা রাসূলের বিরোধিতা করে, আজকে যারা রাসূলের মোহাম্মদ ভালোবাসা যার অন্তরে নাই, সে হচ্ছে মুনাফিক। শুধু মুনাফিক নয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষ মুনাফিক হয়ে মারা যাবে, সে কখনো জান্নাত পাবে না, জাহান্নামের নিম্নস্থলে ওই ব্যক্তির স্থান হবে। যুরাকান নাউজুবিল্লাহ। আপনারা বলুন আমরা কি জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জোরে বলেন জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই শ্রেষ্ঠ নবী উম্মতদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। আমার কোনো উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য হলো একটা উসিলা বানাইয়া শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিব। উদ্দেশ্য হলো কি, আপনি কিছু না কিছু অল্প নেক আমল করতে হবে। আর যদি অল্প নেক আমল করেন একটা আমল যদি আপনার জীবনে কবুল হয়ে যায় আল্লাহর দরবারে বন্ধু, একটা আমলের বিনিময়ে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে দয়াল নবীর সুপারিশ নসিব হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কি আপনারই বলুন, আপনি আমার নামাজ পড়া দরকার আছে কিনা? নাই। নামাজের হুকুম কার? অনেকে বলে সুন্নি মাহফিলের মধ্যে নামাজের আলোচনা করে না, নামাজের ভালো সুন্নিরে বলে না, এরা নামাজ পড়তে পড়তে করে জান্নাতে গেছে। রাসূলের প্রেম মহব্বত যার ভিতরে নাই সে হচ্ছে কি মুনাফিক, আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিম্নস্থলে। আপনি যত বড়ই এলে মর্জন করতে পারেন, যত বড় আলেম হতে পারেন, আপনার অন্তরের মধ্যে বায়াতের মহব্বত ভালোবাসা নাই, আহলে বায়াতের মহব্বত ভালোবাসা ভালোবাসার ভিতরে নাই। আপনি সব কিছু ঠিক আছে, তাসবিহ, তালিম, জিকির, আজকার, নামাজ পড়েন, সব আপনার ঠিক আছে, আমল, আখলাক, ব্যবহার সব কিছু ঠিক আছে, রাসূলের কথা বললেই, আপনার রাসূলের প্রশংসা করলেই, রাসূলের মুজিজার কথা বললেই আপনার কাছে আর ভালো লাগে না। বুঝে গেল আপনি দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই দুশমনের রাসূলের স্থান হবে ফিনারি জাহান্নাম। আল্লাহ নিজে বলেন জাহান্নাম রেখে দিয়েছি একমাত্র রাসূলের বিরোধিতা যারা করবে, রাসূলের দুশমন যারা হবে তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে। আর রাসূলের প্রেমিক যারা হবে, একটা প্রেমিক যদি রাসূলের মহব্বত থাকে, আমি আল্লাহ নিজে ঘোষণা করে দিলাম, রাসূলের মহব্বত যার ভিতর আছে, একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতবাসী বানাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা বলেন এই মাহফিলের উসিলায় আপনি আমাকে আল্লাহ maaf করতে পারে কি পারে না? maaf দেওয়ার মালিক কে? আপনি আমার সকলের কম বেশি নেক আমল আছে কি না? নাই। নেক আমল আছে, গুনাহ আছে। আপনি বলুন নেক আমলের সংখ্যা বেশি নাকি কম? বদ আমলের সংখ্যা বেশি। বলতে পারবেন নেক আমল বেশি নাকি বদ আমল বেশি? কেউ বলতে পারবেন? এই গ্যারান্টি কারো কাছে নাই। তো আমাদের আমরা যে কাজগুলি করতেছি, আমাদের কাজের পরিণতি বোঝা যাইতেছে। আর জীবনে মরব না। আমরা যেইগুলি কাজ করতেছি এই কাজের পরিণতি বোঝা গেল। আমরা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আওয়াজ দিয়ে সবাই মোহাম্মদ দরুদ পড়ো না, গুনাহ মাফ। মোহাম্মদ ওয়ালা সাইয়েদনা আউয়াল আখির নবী মুস্তাফা আউয়াল আখির। মারহাবা মুস্তাফা জাহেরে বাতিন নবী মুস্তাফা জাহেরে বাতিন নবী মুস্তাফা। আল্লাহুম্মা محمد وعلى سيدنا محمد وعلى سيدنا اے دنیا مسافر জানো না, এই দুনিয়া মুসাফির জানো না, কত মা আইলা রইল না, হায়রে কত মা আইলা না, কার বাবা রে কার বাবা, কার বাবা রে কার বাবা, সবাই বলেন কার বাবা অন্ধকার পরে হবে, তেহরে অন্ধকার পরে হবে, তে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার ভাইরা শেষ করে দেব, নবীজির প্রেম এমন একটা প্রেম, এমন একটা মহব্বত, যেই মহব্বত আপনার গোপন ইবাদত। ঈমান আছে, কোন মানুষে বলতে পারে না, কিন্তু আছে এটা বিশ্বাস, ঠিক কি না? এই ঈমান হলো না দেখা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস করা, অনুসরণ করা, এটা হলো ঈমানের মূল ভিত্তি। যাদের ঈমান আছে তাদের নাজাতের ব্যবস্থা আছে, যার বিশ্বাস আছে তার ভক্তি আছে, বিশ্বাসে ভক্তি সেফাই মুক্তি, বিশ্বাস নাই যার মুক্তিও নাই তার। সেই কারণে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা সকলের কাছে আমার আকুল আবেদন অনুরোধ থাকবে, আমরা যেন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে পারি রাসূলের তরিকার উপরে, আশিক রাসূল হয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর নবী মেরাজ করলেন, যেরকম সুবহানাল্লাহ। আর এই নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের মাঠে নামাজি ব্যক্তির জন্য এক নম্বরে পুরস্কার হলো তাদের কবরের আযাব মাফ করে দাও, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি কবরে যাওয়ার পরে কি হবে? তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কবরের মধ্যে যে জবসাল করা হবে, মনকলকে ফেরেশতারা জবসাল উত্তর আপনার সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ পড়লো না তার জীবনটা নষ্ট হয়ে গেল, তার কলবটা মরে গেল। কারণ হলো কি আল্লাহর নবী নামাজ আনছেন এইভাবে না, মেরাজের রাতে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এর মধ্যে রাস্তার মধ্যে সাক্ষাৎ হলো মুসা নবীর সাথে পাঁচবার। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বল আল্লাহু আকবার। রাস্তার মধ্যে যখন সাক্ষাৎ হলো, ওই সাক্ষাতের সময় মুসা নবী বললেন আপনার উম্মতে 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না, আপনি আল্লাহর কাছে যান। এইভাবে পাঁচবার সাক্ষাৎ হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজের হুকুম ছিল 50 ওয়াক্ত নামাজ। তারপরে আল্লাহ তাআলার কাছে বললেন দয়াল নবী মুস্তাফা আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বাদ দিয়ে রাসূলের মহব্বতে 45 ওয়াক্ত নামাজ আপনারা বাতিল হয়ে গেল। আপনার উম্মতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি রাসূল আপনার কাছে, আমি আল্লাহ আপনার রাসূলের কাছে দান করলাম। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পাঁচ ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার কাছে আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারই বলে নামাজ কমছে, সব কি কমছে? সব কমে, নামাজ কমে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার গুণে মহব্বতের কারণে আল্লাহ তাআলা কি বলেন যে আপনার উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য মেরাজ, আর মেরাজের ভিতরে যারা নামাজ পড়বে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারে কে পারে না করে। আমার ভাইরা আলোচনা তো সব সময় শুনেন, আজকের যে আলোচনাটা এটা হলো শহীদে কারবালার মাস। এই মাসের মধ্যে কারবালা হয়েছে, আর কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আপনি আমার জন্য আহলে বায়াত আমাদের জন্য তাদের জীবন কুরবান করে দিলেন, ঠিক কিনা? আপনারই বলেন সেই ইমাম হাসান হুসাইনের অনুসরণ করা দরকার আছে কিনা? নাই। সেই ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যে আমাদের জন্য জীবন দিল, জান দিল, প্রাণ দিল, আমরা তাদেরকে কি দিতে পারি? তারা শিক্ষা দিলেন আমাদেরকে কোনো কিছু দিতে হবে না, আমাদের জন্য আমরা রাসূলের আশিক হয়ে রাসূলের প্রেমিক হয়ে তোমাদের জন্য জীবন দিলাম। আর তোমরা আমরা যেগুলো জিনিস নবীর আমানতগুলি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই আমানতগুলি বাস্তবায়নের জন্য কারবালার মাঠে এসেছি। আর এই কারবালার মাঠ থেকে ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা হতে কারবালা কি বাত। সুবহানাল্লাহ। তারপরে আমরা এই ইসলাম